এবিটি এর টেস্ট পেপারের পরপর 10টি পেজ, অ্যাকচুয়ালি 11টি পেজ, একটা ডবল রয়েছে। তো ই টু বি, ইংরেজি থেকে বাংলা বা বঙ্গানুবাদ, এর নিয়ম কানুনগুলো আশা করি জানো। তো মূলত 4টে লাইন দেওয়া থাকে, প্রত্যেক লাইনটির সঠিক বাংলা বা ভাবানুবাদ করতে পারলে 1-1 নম্বর, 4টি লাইনের জন্য 4 নম্বর। আমরা আজকে 10টি বঙ্গানুবাদ করব, যেগুলি ইম্পর্টেন্ট, প্রথম 10টি, তারপরে যদি তোমাদের প্রয়োজন হয় পরেরগুলো দেখে নেব। তাহলে প্রথম যেটা রয়েছে পেজ নাম্বার 9-এ, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর দ্য সিটিজেন ইজ সিম্পলি টু বি এ গুড ম্যান। তাহলে কোনো নাগরিকের পক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একজন ভালো মানুষ হয়ে ওঠা। হি মাস্ট ট্রাই টু বি অনেস্ট, জাস্ট অ্যান্ড মার্সিফুল ইন হিজ প্রাইভেট লাইফ। তাকে অবশ্যই তার ব্যক্তিগত জীবনে সৎ, ন্যায়পরায়ণ এবং সদয় বা সহৃদয় হওয়ার চেষ্টা করতে হবে। দিস ইজ হিজ প্রাইমারি ডিউটি, এটাই তার প্রাথমিক কর্তব্য। তারপর দ্য রিজন ইজ নট ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, তা এর কারণ বোঝা কঠিন নয়, মানে বুঝতে পারা কঠিন নয়। দি ওয়েলবিং অফ এ স্টেট অর সিটি মেনলি ডিপেন্ডস অন দ্য মোরাল ক্যারেক্টার অফ ইটস সিটিজেন্স। লাস্ট লাইনটা কি বলছে, না কোনো রাজ্য বা নগরের মঙ্গল মূলত নির্ভর করে তাদের নাগরিকদের নৈতিক চরিত্রের ওপর। দ্বিতীয় পেজে এলাম, অর্থাৎ পরপর 2 পেজে সেম বিষয় রয়েছে, সেটাতে কি বলা আছে দেখো। অনেস্টি ইজ দ্য গ্রেট ভার্চু, ইফ ইউ ডু নট ডিসিভ আদার্স, ইফ ডু নট টেল এ লাই, ইফ ইউ আর স্ট্রিক্টলি জাস্ট অ্যান্ড ফেয়ার ইন ইউর টেলিং উইথ আদার, ইউ আর নট অনেস্ট ম্যান। প্রথমের লাইনটা যেটা আছে, অনেস্ট ইজ দ্য গ্রেট ভার্চু, সততা একটি মহৎ গুণ। তারপরের লাইন থেকে এখানে একটা পূর্ণচ্ছেদ হতো, যাই হোক, তুমি যদি অপরকে প্রতারণা মানে ঠকানো, অর্থাৎ তুমি যদি অপরকে প্রতারণা না করো বা তুমি যদি অপরকে না ঠকাও, তুমি যদি মিথ্যা কথা না বলো, তুমি যদি অপরের প্রতি ব্যবহারে কঠোর, ন্যায়পরায়ণ ও নিরপেক্ষ হও, তাহলে তুমি একজন সৎ ব্যক্তি। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্ট ম্যান ইজ রেসপেক্টেড বাই অল। তাহলে সততা সর্বশ্রেষ্ঠ উপায় এবং সৎ ব্যক্তিকে সকলেই মান্য করে। শেষ লাইনটা কি আছে, নো ওয়ান ক্যান প্রসপার ইন লাইফ ইফ হি ইজ নট অনেস্ট। তাহলে সৎ না হলে জীবনে কেউ উন্নতি করতে পারে না। তৃতীয় পেজে যাব, প্যাট্রিয়টিজম ইজ লাভ ফর ওয়ানস কান্ট্রি, দেশপ্রেম হল নিজের দেশকে ভালোবাসা। ইট ইজ পাওয়ারফুল সেন্টিমেন্ট অ্যান্ড হোললি আনসেলফিস অ্যান্ড নোবেল, এটা একটা প্রবল আবেগ এবং সম্পূর্ণরূপে নিঃস্বার্থ ও মহৎ। এ প্যাট্রিয়ট পুটস হিজ কান্ট্রি ফার্স্ট, একজন দেশপ্রেমী তার দেশকে সবার আগে রাখে, প্রথমেই তার দেশ। তারপর এ প্যাট্রিয়ট ক্যান স্যাক্রিফাইস ইভেন হিজ ওন লাইফ ফর দ্য গুড অফ হিজ ওন কান্ট্রি, একজন দেশপ্রেমিক দেশের মঙ্গলের জন্য নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করতে পারেন বা পারে। 4 নম্বর পেজ, 151-এ, এ পোর ওমেন ওয়ান্স কেম টু বুদ্ধা, একজন দরিদ্র মহিলা একবার বুদ্ধের কাছে এলেন, অর্থাৎ প্রথম যে লাইনটা হলো, তারপরে সি আস্কড হিম হোয়েদার হি কুড গিভ হার এনি মেডিসিন টু রিস্টোর হার ডেড চাইল্ড টু লাইফ। তিনি কি বললেন, তিনি তাকে জিজ্ঞাসা করেছিলেন বা জিজ্ঞাসা করলেন তিনি তার মৃত সন্তানকে জীবিত করার জন্য কোনো ওষুধ দিতে পারেন কিনা। দ্য হোলি ম্যান ট্রাস্ট বাই গ্রেট সোরো অফ দ্য ওম্যান টোল্ড হার দ্যাট
देयर वॉज ओनली वन मेडिसिन हुईच कूड रिभाइव हार लाइफ। এখানে ওই পবিত্র ব্যক্তি হোলি ম্যান তার ভগবান অর্থাৎ বুদ্ধ ওই মহিলার দুঃখে ব্যথিত হলেন অর্থাৎ তার দুঃখটা তাকে স্পর্শ করেছিল। তাকে বলেন যে শুধুমাত্র একটি ওষুধ আছে যা তার জীবন পুনরুজ্জীবিত করতে পারে। এটা গল্পের কিছুটা অংশ। পাঁচ নম্বরে এলাম, গুড বুকস আর স্টোর হাউস অফ নলেজ অ্যান্ড উইজডম। ভালো বই হচ্ছে জ্ঞান ও প্রজ্ঞার ভাণ্ডার। এনি ওয়ান হু হ্যাজ দ্য কি ক্যান এন্টার দ্য স্টোর হাউস অ্যান্ড হেল্প হিমসেলফ। এই ভাণ্ডারের প্রবেশের চাবি যার হাতে আছে সে ভাণ্ডারে প্রবেশ করে নিজেকে পরিশীলিত করতে পারে। হোয়াট ইজ দ্য কি? সিম্পলি দ্য এবিলিটি টু রিড। কি সেই চাবি? সহজভাবে বলতে গেলে তা হলো পড়ার সক্ষমতা। আশা করি বিষয়গুলো তোমাদের কাজে লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করো এবং নোটিফিকেশন অন করো। পেজ 196, ওয়েলথ ইজ নো ডাউট নেসেসারি ফর হ্যাপিনেস ইন লাইফ। জীবনের সুখের জন্য নিঃসন্দেহে ধনসম্পদের প্রয়োজন। এখানে নেসেসারি মানে প্রয়োজন, হ্যাপিনেস মানে সুখের কারণে ওয়েলথ ধন সম্পদ বা সম্পদ। বাট ইট হ্যাজ এ টেন্ডেন্সি টু কনসেন্ট্রেট ইন দ্য হ্যান্ডস অফ ফিউ। কিন্তু ধনের স্বভাব হল মুষ্টিমেয় কিছু মানুষের হাতে কেন্দ্রীভূত হওয়া বা কেন্দ্রীভূত হওয়ার একটা প্রবণতা থাকে। এখানে লাইনটা একটু ঠিক করে নেবে। নেক্সট, দ্য রেজাল্ট অফ দ্য রিচ বিকাম রিচার এন্ড দ্য পোর পোরার। অর্থাৎ এর ফলে ধনী মানুষ হয়ে ওঠে আরও ধনী এবং দরিদ্র হয়ে ওঠে আরও দরিদ্র বা দরিদ্র হয় আরও দরিদ্র, এটাও লিখলেও চলবে। তারপর দিস ইজ সার্টেনলি এ মিসইউজ অফ ওয়েলথ। এটা অবশ্যই সম্পদের অপব্যবহার একথা বলার অপেক্ষা রাখে না। পেজ 7, আমরা 10 নম্বর পেজ পর্যন্ত যাব, 231 পেজ চলে যাও, দেখে নাও, খাতা কলম মিলিয়ে নাও। ওয়ার্ক ইজ এনাদার লাইফ নেম অফ লাইফ। কর্মের অপর নাম জীবন। আইডল পারসন হ্যাভ নো প্লেস অন দ্য আর্থ। পৃথিবীতে অলস মানুষের কোনো স্থান নেই। সো ডু নট ওয়েস্ট টাইম। তাই সময় অপচয় বা নষ্ট করবে না বা করবেন না। ওয়েস্টেজ অফ টাইম মিনস ওয়েস্টেজ অফ লাইফ। সময়ের অপচয় মানে জীবনের অপচয়। আমরা এলাম এরপরে 8 নম্বরে, দেয়ার আজ নাথিং লাইক এ বুক। বইয়ের মতো আর কিছু নেই। নাথিং হ্যাজ বিন এবল টু স্টপ দ্য ম্যান হু রাইটস বুক। অর্থাৎ যিনি বই লেখেন, বই লেখক, তাকে কোনো কিছুই নিবৃত্ত করতে পারে না, মানে আটকে রাখতে পারে না। বুক হ্যাভ বিন বার্ন অ্যান্ড রাইটার্স হ্যাভ বিন ট্রটেড, বাট বুকস হ্যাভ স্প্রেড দেমসেলফ থ্রু আউট দ্য ওয়ার্ল্ড সো দ্যাট দেয়ার ইজ নো কান্ট্রি অন আর্থ উইদাউট দেম নাও। তাহলে কত বই পড়ানো হয়েছে, কত গ্রন্থ লেখক নির্যাতিত হয়েছেন, কিন্তু সারা পৃথিবীতে বই নিজেদের এমনভাবে বিস্তার করেছে যে এখন দুনিয়ায় এমন কোনো দেশ নেই যেখানে কোনো বই নেই। There are only things that live forever. বই একমাত্র হল জিনিস যা চিরকালের। 9 নম্বর পেজ, পেজ নাম্বার 275, আওয়ার লাইফ ইজ শর্ট। আমাদের জীবন খুব সংক্ষিপ্ত। বাট উই শ্যাল হ্যাভ টু ডু মেনি থিংস। কিন্তু আমাদের অনেক কিছু করতে হবে বা আমাদের অনেক কিছু করার আছে। হিউম্যান লাইফ ইজ নাথিং বাট এ কালেকশন অফ মোমেন্টস। মানব জীবন কয়েকটি মুহূর্তের সমাহার ছাড়া কিছুই নয়। সো উই মাস্ট নট স্পেন্ড এ সিঙ্গেল মোমেন্ট ইন ভেন। সুতরাং একটি মুহূর্ত অযথা নষ্ট করা উচিত নয়। পেজ 311, 10 নম্বর পেজ, লাস্ট পেজ, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ফর এ সিটিজেন ইজ সিম্পলি টু বি এ গুড ম্যান।
কোনো নাগরিকের পক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একজন ভালো মানুষ হয়ে ওঠা। হি মাস্ট ট্রাই টু বি এ অনেস্ট। তাকে অবশ্যই ব্যক্তিগত জীবনে সৎ হতে হবে। জাস্ট অ্যান্ড মার্সিফুল ইন হিজ প্রাইভেট লাইফ। তাকে অবশ্যই জীবনে সৎ, ন্যায়পরায়ণ এবং সদয় চেষ্টা করতে হবে। আচ্ছা, এটাই তার প্রাথমিক কর্তব্য। দিস ইজ হিজ প্রাইমারি ডিউটি। দ্য রিজন ইজ নট ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। এটার কারণ বোঝা কোনো কঠিন নয়। সকলকে এতক্ষণ সময় দেওয়ার জন্য, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি।